হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো গুগল ট্রান্সলেটকে নিয়ে। আপনারা যারা যে কোনো ভাষাকে ট্রান্সলেট করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসলে আপনারা যারা অ্যাপ ব্যবহার করেন, আসলে এই অ্যাপের মাধ্যমে খুব ভালো ট্রান্সলেট হয় না এবং এই অ্যাপগুলোতে ট্রান্সলেট অনেক সময় ভুল থাকে, আর এই অ্যাপগুলোর অনেক MB হওয়ার কারণে মোবাইলটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। এজন্য আপনারা কিন্তু গুগল ট্রান্সলেটকে ব্যবহার করতে পারেন। এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না, জাস্ট ব্রাউজ করে আপনারা খুব সহজে ট্রান্সলেট করতে পারেন। আর এখানে খুব তাড়াতাড়ি এবং কম MB থাকলেও ট্রান্সলেট হয়, অথবা নেটওয়ার্ক যদি দুর্বল থাকে তারপরে ট্রান্সলেট হয়। কিন্তু আপনারা যে অ্যাপগুলো ব্যবহার করে থাকেন সেখানে কিন্তু খুব ভালো পরিমাণ এবং খুব হাই স্পিড ইন্টারনেট কানেকশন লাগে, তাছাড়া কিন্তু ট্রান্সলেট হয় না। আর যেগুলো ট্রান্সলেট হয় তা অনেক সময় ভুল হয়ে যায়, সেজন্য আপনারা অবশ্যই গুগলকে ব্যবহার করবেন। আমি আজকে দেখাবো কীভাবে আপনারা গুগলের মাধ্যমে ট্রান্সলেট করবেন। শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্লে স্টোর সার্চ করলে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন পাবেন যেগুলোকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করা যায়। আসলে এসব অ্যাপের মাধ্যমে খুব ভালো ট্রান্সলেট হয় না, এগুলোতে অনেক সময় ভুল হয়, এগুলোতে সঠিক অর্থবোধক শব্দ আসে না। এজন্য আপনারা অবশ্যই গুগলের সহায়তা নিতে পারবেন। আমি কিছু আপনাদের অ্যাপ্লিকেশন প্রথমে দেখাবো যেগুলোর মাধ্যমে ট্রান্সলেট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলেও এখানে কিছু কিছু ভুল হয়। এখানে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট, এভাবে হাই ট্রান্সলেট, এভাবে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে থাকবেন। আসলে এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ভালো ট্রান্সলেট হয় না, আর যদি হয় সেগুলো অনেক সময় ভুল দেখায়। সেজন্য আপনারা অবশ্যই গুগলের সহায়তা নেবেন সরাসরি। এজন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। এখানে আসার পর আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, www.google.com, এবং এখানে সার্চ বারে লিখবেন গুগল ট্রান্সলেট। জাস্ট গুগল ট্রান্সলেট লিখলেই আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি এখানে গুগল ট্রান্সলেট লিখলাম এবং আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিব। দেখুন, সার্চ বারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এখানে দুইটা অপশন চলে আসবে। একটা হবে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোথায় নিতে চান সেটা এখানে অপশন সিলেক্ট করে দিতে পারবেন। এজন্য আপনারা এখান থেকে জাস্ট এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশনটা চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভাষা রয়েছে, আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন। আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব, যেহেতু আমি বাংলা থেকে ইংলিশ করব। এবং এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি বাংলা সিলেক্ট করা আছে, জাস্ট এটাকে আমি ইংলিশ করে দিব, কারণ ওখানে আমি বাংলা অলরেডি লিখে নিয়েছি। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিব, দেখুন আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। এখন আপনার লেখার জন্য জাস্ট এই এখানে ক্লিক করে দিবেন, ইন্টার টেক্সট, এখানে আপনি কী লিখতে চান সেটা লিখে দিবেন। আমি একটা লিখে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে একটি শব্দ লিখেছি, আপনারা সবাই কেমন আছেন, এবং এর পাশেই দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি ওখানে যা লিখবেন সাথে সাথে এখানে ট্রান্সলেট হয়ে যাবে, কোনো প্রকার সার্চিংয়ের অপশন লাগবে না। জাস্ট ওখানে লিখবেন এবং সাথে সাথে এখানে ইংলিশ হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো ভাষায় এখানে লিখতে পারবেন, সাথে সাথে ইংলিশ হয়ে যাবে। আর আপনারা যে অ্যাপগুলো ব্যবহার করেন ওখানে কিন্তু আপনাকে অবশ্যই সেগুলো লিখতে হয়, তারপর সার্চ করতে হয়, আর বিভিন্ন ধরনের ঝামেলা দেখা যায়। কম নেটওয়ার্ক থাকলে সেটা ট্রান্সলেট হচ্ছে না, এবং যা ট্রান্সলেট হচ্ছে তা কখনো আবার সঠিক হচ্ছে না। আমি অনেক ধরনের পরিকল্পনা এবং অনেক ধরনের ওখানে এক্সপেরিমেন্ট চালানোর পরে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সেখানে আমি অনেক কিছুই সার্চ করে দেখেছি, অনেক ভুল হয়েছে। আমি বাংলা থেকে ইংলিশ করেছি এবং ওই লেখাটা আবার ইংলিশ থেকে বাংলায় করেছি, দেখা গেলো অনেক ধরনের শব্দ সেখানে ভুল চলে আসতেছে। আমি আপনাদের আরেকটি ট্রান্সলেট করে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। এখানে দেখতে পারতেছেন আমি আরেকটি শব্দ লিখেছি, জীবনে কিছুই নেই তুমি ছাড়া, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইংলিশ হয়ে গেছে। দ্যার ইজ নাথিং ইন লাইফ এক্সপেক্ট ইউ, আপনারা কিন্তু এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক সঠিক এবং খুবই ভালো হয়েছে। আপনারা যদি এটা অ্যাপের মাধ্যমে করেন দেখবেন আপাতত কিছুটা কম বেশি এবং অর্থবোধক শব্দ আসবে না, অথবা যখন দেখবেন বড় বড় ট্রান্সলেট করতে যাবেন অনেক ধরনের শব্দই ভুল আসবে। সেজন্য আপনারা অবশ্যই গুগলের মাধ্যমে করবেন, এটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম সময়ে হবে। কম নেটওয়ার্ক থাকলেও আপনি কিন্তু গুগলে ঢুকতে পারবেন, কিন্তু যদি ওই অ্যাপসের মাধ্যমে করেন তাহলে কিন্তু ভালো নেটওয়ার্ক না হলে সেখানে কখনোই প্রবেশ করতে পারবেন না এবং আপনার ট্রান্সলেট খুব ভালোভাবে হবে না। এবং ট্রান্সলেট ভালো না হলে আপনি কোনো জায়গায় যদি সেই লেখাটা সেন্ড করেন তার অর্থ ঠিক মতো বুঝবেন না, আপনাকে সঠিক কোনো অ্যান্সারও দিবে না। আপনারা যারা অনলাইনে কাজ করেন এবং অনেক সময় অনেক বাইরের সাথে অথবা অনেক অ্যাডমিনের সাথে কথা বলতে হয় তখন কিন্তু ইংলিশে বলতে হয়, আপনারা যদি এর মাধ্যমে সেই ইংলিশগুলো ট্রান্সলেট করে নেন তাহলে কিন্তু আপনার কথাটা সহজেই বুঝতে পারবে এবং অতি তাড়াতাড়ি আপনার সঠিক অ্যান্সারটা দিতে পারবে। যদি আপনি এখানে ভুল লেখেন তাহলে কিন্তু তারা খুব ভালো অ্যান্সার দিবে না এবং অনেক কিছু বুঝতে পারবে না। সেজন্য অবশ্যই আপনারা এখান থেকে এগুলোর সহায়তা নিতে পারেন, গুগলের সহায়তা নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, আসলে এগুলো কেউ ব্যবহার করবেন না, আপনার ফোন মেমোরি অনেকটা খেয়ে নেবে, ফোন মেমোরি দুর্বল করে ফেলবে। সব মিলিয়ে অ্যাপস ব্যবহার করা না করাই সবচেয়ে ভালো হবে আমি বলে আমি মনে করি। তারপরে আপনাদের ইচ্ছা, আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আমার কিছু করার নাই, আপনাদের আমি দেখিয়ে দিলাম। জাস্ট এর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই খুব সুন্দরভাবে ট্রান্সলেট করে নিতে
নিতে পারেন। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।